আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। আজকে আমি সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের কিছু কোশ্চেনের উত্তর দিব, মেইনলি দুইটা কোশ্চেনের উত্তর দিব আজকের ভিডিওতে। সেটা হচ্ছে, কৃষিগুচ্ছে আমাদের কাট মার্কস কত থাকতে পারে এবং কত মার্কসের উত্তর করা উচিত, যে কত মার্কসের উত্তর করলে আমি সেফ থাকবো। সো এই বিষয়টা নিয়ে মূলত আজকের ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা এখন আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয় নাই, তারা অবশ্যই অবশ্যই আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে দেও, কারণ আমার ফেসবুক গ্রুপে তোমরা অ্যাডমিশনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবা। এছাড়া তোমরা আমার ফেসবুক পেজেও যুক্ত থাকতে পারো, কারণ আমার ফেসবুক পেজেও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়। সো দুইটার লিঙ্কে তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, ওখানে গিয়ে যুক্ত দিতে পারো। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো, দুইটা কোশ্চেনের উত্তর দিব, আর আগে আমাদের মার্কস বন্টন জানতে হবে, কোন সাবজেক্টে কত মার্কের পরীক্ষা হবে। আই গেস তোমরা সবাই জানো, তারপর আমরা একটু বলি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে সবগুলোতে 20 করে 60 মার্কস, বায়োলজিতে 30, ইংলিশে 10, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। এবং 100 মার্কের ভিতরে আমাদের কাট মার্কস কত থাকতে পারে, কত মার্কসের উত্তর করা উচিত। খেয়াল করো, আমি এখানে কয়েকটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো। মেন ব্যাপার হচ্ছে যে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়তে কিন্তু সেকেন্ড টাইম আছে, এবং এই কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত যে গুচ্ছ কৃষি, মানে সমন্বিত কৃষি গুচ্ছ, এই জিনিসটা চালু হয়েছে গত বছর থেকে। সো গত বছর থেকে শুরু হয়েছে, তার মানে কি এই বছর কিন্তু সেকেন্ড টাইমাররা অংশগ্রহণ করবে। এমন হয়েছে যে অনেকে কোথাও গতবার কোথাও চান্স পায় নাই, তারা কিন্তু সমন্বিত কৃষি গুচ্ছের জন্য এখনও বসে আছে। ঠিক আছে, যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পেরেছে, হয়তো গুচ্ছের পরীক্ষা দিয়েছে, এবং শেষমেশ কিন্তু যারা সেকেন্ড টাইম আছে, যারা সেকেন্ড টাইমার আছে, তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে পরীক্ষা দিবে। এবং ফার্স্ট টাইমার কারা দিবে পরীক্ষা এখানে? এখানে ফার্স্ট টাইমাররা কারা দিবে? ফার্স্ট টাইমাররা যারা দিবে, তারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য অত্যন্ত আবেগপ্রবণ, বা তাদের একটা প্যাশন আছে সেই জন্য, অথবা যাদের কোথাও চান্স হয় নাই, শেষ ভরসা হিসেবে কাজ করতেছে, তারা পরীক্ষা দিবে। দুই ধরনের স্টুডেন্ট এখানে পরীক্ষা দিবে, এবং সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিবে। তাহলে সেই জায়গা থেকে যদি আমি চিন্তা করি, দেখো আমাদের কৃষিগুচ্ছের যে কাট মার্কস যদি আমি বলি, তাহলে যেহেতু সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিবে, তাহলে কিন্তু তোমার অবশ্যই অবশ্যই এটা চিন্তা করা যায় যে 60% নিচে কিন্তু চান্স পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে। যদি শুধুমাত্র ফার্স্ট টাইমাররা পরীক্ষা দিত, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারতাম যে শুধু ফার্স্ট টাইমাররা পরীক্ষা দিচ্ছে, সেকেন্ড টাইমাররা দিবে না। এবং ফার্স্ট টাইমাররা কারা দিচ্ছে, তাদের কোথাও চান্স টান্স হচ্ছে না, শেষ মুহূর্তে আসার বাণী, এখানে চান্স পেলে একটা ভালো একটা অবস্থা তৈরি হবে, এখানে চান্স পেলে একটা সাবজেক্ট নিয়ে পড়বা তুমি। যদিও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থা কিন্তু খুবই ভালো, শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এখন কিন্তু বর্তমান বিজ্ঞান, মানে কৃষির ভিতরে কিন্তু বিজ্ঞানকে এখন বেশি দেখা যাচ্ছে, কাজেই এ কিন্তু এখন ভালো জব সেক্টর আছে। সো এরকম না যে আসলে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়লে আমার কী হবে না হবে না, ভালো হবে, অবশ্যই ভালো হবে। কৃষি বিশ্ববিদ্যালয়ে এখন ফিউচার অনেক ব্রাইট। তো যাই হোক, এখান থেকে পড়তে পারলেও ভালো কিছু আছে, জব সেক্টর ভালো আছে। তো আমি যেটা বলতেছিলাম, ফার্স্ট টাইমাররা কিন্তু আসলে পরীক্ষা দিবে কারা? ফার্স্ট টাইমাররা যে পরীক্ষা দিচ্ছে, তাদের চান্স টান্স হচ্ছে না, তখন শেষ মুহূর্তে তোমার এটা ভরসা হিসেবে কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারতাম যে তুমি এখানে 50 থেকে 55% মার্কস পেলে কিন্তু তুমি চান্স পেয়ে দিতে। কিন্তু একটা ঝামেলা আছে কি, যে সেকেন্ড টাইমাররা কিন্তু এখানে যুদ্ধ করতে আসবে, তোমাদের সাথে সেকেন্ড টাইমাররা যুদ্ধ করতে আসবে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে তোমার 60 পাইলে মোটামুটি চান্স হতে পারে, 60 60, তবে 55%টা হতে পারে। এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে, কোশ্চেনটা কেমন হবে, তবে 60 পাইলে তুমি সেফ থাকবা, 60 থেকে 60 পেলে তুমি সেফ থাকবা। কাজে কাট মার্কস এই 60 পাওয়ার জন্য তোমাকে যে জিনিসটা ফলো করতে হবে, তোমাকে বায়োলজিতে ভালো করতে হবে। এটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি, তোমাকে বায়োলজিতে ভালো করতে হবে। বায়োলজি কেমিস্ট্রি ভালো করলে ভাই তোমার চান্স ঠেকায় কে? বায়োলজি কেমিস্ট্রি ভালো করবা, আর এই ফিজিক্স, ম্যাথে আর ইংলিশে এভারেজ করলে হবে। তবে তুমি তিনটা সাবজেক্ট, যে কোনো তিনটা সাবজেক্ট পারলে কিন্তু নিঃসন্দেহে চান্স পেয়ে যাবে। আর তুমি যদি টপে থাকতে চাও, তাহলে তিনটা সাবজেক্ট ভালো করবা, আর একটা সাবজেক্ট মোটামুটি পারলেই কিন্তু ভালো সাবজেক্ট তুমি পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে বললাম কি যে কাট মার্কস কত এবং কীভাবে কোনটা একটু গুরুত্ব দেওয়া উচিত বললাম তোমাকে, এখন বলি কত মার্কসের উত্তর করা উচিত। এই জিনিসটা আমি অনেকের কাছে পেয়ে থাকি যে ভাই কত মার্কের উত্তর বললে আমি সেফ থাকবো। আসলে দেখো, অ্যাটলিস্ট 60% মার্কস পেলে বললাম চান্স হওয়ার পসিবিলিটি আছে। সো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে কত মার্কসের উত্তর করা উচিত। এখন তুমি বলো কত মার্কের উত্তর করা উচিত, 60-এর উপরে তো অ্যান্সার করতে হবে। এখন ভুল ভাল উত্তর করলে তো আবার ঝামেলা আছে। কারণ কি? কারণ প্রত্যেকটা MCQ-র জন্য আবার নেগেটিভ মার্কিং আছে। এই নেগেটিভ মার্কিং কত? 0.25। নেগেটিভ মার্কিং কত? 0.25। কাজে তুমি ভুল ভাল উত্তর করলে একটা ঝামেলা, রাইট? তুমি যদি কিছুই না পারো, সেক্ষেত্রে একটা রিস্ক নিয়ে তুমি সব দাগিয়ে আসতে পারো। বাট এরকম স্টুডেন্ট অবশ্যই পরীক্ষা দিতে যাবে না, অবশ্যই ভালো স্টুডেন্ট বা মিডিল লেভেল স্টুডেন্টগুলো পরীক্ষা দিতে যাবে। কাজেই ভুল ভাল না দাগানো বেটার। সো আমি যেটা বলবো যে কত মার্কের উত্তর করা উচিত,
এইটার থেকে বেশি গুরুত্ব দিতে হবে যে আমি কতটা নির্ভুলভাবে অ্যান্সার করতে পারছি, আমি কতটা নির্ভুলভাবে অ্যান্সার করতে পারছি। আমি অনেক দাগাই ফেললাম, আমি জানি না বুঝি না অনেক দাগাই ফেললাম, মোটামুটি শিওর আছে 50টা শিওর আছে, এরপরে তুমি রিক্স নিয়ে উল্টাপাল্টা সব দাগাই আসলাম, ঝামেলা পড়বা। ঠিক আছে, এটা অ্যাডমিশন পরীক্ষা, সো এই এমনটা করো না যে আমি পারি না সেটা আমি দাগিয়ে আসলাম। তুমি যে কাজটা করতে পারো, প্রথমত তুমি যেগুলো একদম কনফার্ম, একদম 100-এ 100 কনফার্ম, তুমি সেগুলো দাগাবা। সে আমি তোমার ধরে নিলাম তুমি 60-টেক করছো, একদম ফুল কনফার্ম, তুমি নিশ্চিত দাগিয়েছো, মানে এটা তোমার কোনো সন্দেহ নাই। 60 মার্কের তো তুমি পরীক্ষা দিবা, মানে 60টা MCQ হয়েছে, তুমি নিশ্চিত। এমন কিছু কোশ্চেন থাকবে দেখবা, প্রথম কোশ্চেন পড়ার পরে দেখবা যে দুইটা অপশনের ভিতরে কোনটা উত্তর হবে, দুইটা উত্তরের ভিতরে কোনটা হবে, এটা তুমি শিওর না। এটা সেই কোশ্চেনগুলো সুন্দর করে তুমি এরকম করে গোল্লা করে রাখবা, এরকম করে গোল দিয়ে রাখবা, সেগুলো প্রথমে দাগাবা না, যেগুলো তুমি একবারে পারবা, কোনো ভাবাভাবি নাই, তুমি পারতেছো একবারে, তুমি অ্যান্সার করে ফেলবা। এরপরে তুমি যেটা করবা সেটা কি, যে গোল্লাগুলো তুমি দিয়ে রাখছিলা সুন্দর করে, গোল্লাগুলো দিয়ে রাখছিলে, সেইগুলো কী করবা, দ্বিতীয়বার দেখবা, দেখার পরে তুমি ওই যে দুইটার ভিতরে কী হবে না হবে ওই জিনিসগুলো তুমি একটা রিস্ক নিতে পারো। ওই জিনিসগুলো দেখবা যে এমন কিছু কোশ্চেন থাকবে, এমন 8-10টা কোশ্চেন থাকবে যে কোশ্চেনগুলো দুইটার উত্তরের ভিতরে একটা উত্তর হবে, এটা আমি এটা না এটা, ওই 8-10টা দাগিয়ে আসবা, যা হবে হবে, কপালে যেটা আছে সব তো আর ভুল যাবে না, নেগেটিভ মার্কিং দেয় অ্যাটলিস্ট দেখা যায় কিছু হলে তুমি বেশি পাচ্ছ। তবে এমনটা যেন না হয় যে তিনটা উত্তরের ভিতরে কোনটা হবে, এইসব সিলেক্ট করতে দেয় না, ঠিক আছে, তাহলে ধরা খাবা। তাহলে তোমার যেটা তোমাকে বললাম যে ভুল ভাল উত্তর না করে একদম সঠিকভাবে 60টা কোশ্চেনের উত্তর যদি করতে পারো, এবং বাকি যে কোশ্চেনগুলো দুইটার ভিতরে উত্তর কেমন এরকম যদি হয়, তাহলে কিন্তু তুমি চান্সটা পেয়ে যাবা, ঠিক আছে। তবে তোমার যদি পড়াশোনা ভালো করে করো, প্রিপারেশন ভালো করে নাও, তাহলে দেখবা যে তোমার 70-80টাও কিন্তু শিওর দাগাতে পারবা, ঠিক আছে। সো এই জিনিসটা মাথায় রাখবা। একটা জিনিস বলি যে প্রথম দিককার ভার্সিটিগুলো পেতে গেলে অবশ্যই তোমাকে 70% মার্কস পেতে হবে। 70% মার্কস পেলে তুমি প্রথম দিককার কৃষি বিশ্ববিদ্যালয়ে থাকবা এবং ভালো সাবজেক্টও পেতে পারো। সো অবশ্যই অবশ্যই এই জিনিসটা নজর দিবা যে আমি ভুল ভাল দাগাবো না, তোমার চেষ্টা থাকবে আমি সঠিকভাবে সুন্দর করে যাতে অ্যাটলিস্ট 70% বা 75%এর ভিতরে আমি সুন্দর করে দাগাতে পারি। তবে অবশ্যই 75টা MCQ বা 80টা MCQ-এর বেশি দাগানোর দরকার নাই, সুন্দর করে তুমি যদি এগুলো দাগাতে পারো, 80টা MCQ-এর বেশি দাগানোর দরকার নাই আসলে। যদি একান্তে তোমার কনফিডেন্ট না থাকে তাহলে দাগানোর দরকার নেই, তোমার যদি কনফিডেন্ট থাকে না আমি 80-এর উপরেও পাবো এগুলো আমার হচ্ছে, তাহলে হ্যাঁ ঠিক আছে, অ্যাটলিস্ট 80-85-এর উপরে দাগানোর দরকার নাই, বেশি দাগালে ধরা খাইতে হয়। সো 80-85টা বেশি দাগানোর দরকার নেই, এবং তুমি যেটা দাগাবে সেটা চেষ্টা করবে একদম নির্ভুলভাবে দাগানোর, ঠিক আছে, বেশি দাগালে যে চান্স হয় বিষয়টা এমন না। সো বুঝতে পারছো আই গেস। সো আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, সামনের ভিডিওটা কোন টপিকের উপর বানাবো সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।